ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও ও এর সহযোগী সংগঠনগুলো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন পাশের দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে

দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল বক্তব্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুইয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ও রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী সহ বিএনপির অন্য নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন হয়েছে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন উপর গুলি চালিয়ে গণহত্যা ছাত্র দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা করেছে হাসিনা ও তার দোসরা তাদের বিচারের দাবি জানান তারা বগুড়া শহরের নবাববাড়ি সড়ক ও সাতমাথার মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ হয় এতে বক্তারা বলেন ছাত্র জনতার হত্যাকারীরা যেন কোনোভাবে পার না পায় ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের ফাঁসির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ডক্টরস অ্যাসোসিয়েশন শিক্ষক সমিতি আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন চৌরাস্তায় কোতয়ালি থানার সামনে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আবীর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি জেলা শহরের আখড়া বাজারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্রে কর্মসূচি পালন করা হয় মিছিল সমাবেশ করেছে বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে কলেজ সমাবেশ হয় নৈরাজ্য প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে সবার বিচার দাবি করেন ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ তুলে তা প্রতিরোধে হবিগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা হয় ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর কোনাবাড়ি থানা বিএনপিও সাতক্ষীরায় আলাদা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে জেলা বিএনপি দুই গ্রুপের আয়োজনে শহরের পুরাতন স্ট্যান্ডে ও হাটের মোড় এলাকায় এ কর্মসূচি সদর ও ছাতকে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে সাভার পৌর বিএনপিও ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড থানা বাস স্ট্যান্ড গেন্ডা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নেতাকর্মীরা এদিকে বৈষম্য বিরোধী সমাবেশ ও গণমিছিল করেছে সাবাদ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আলাদাভাবে অবস্থান কর্মসূচি পালন করে আশুলিয়া থানা বিএনপিও অবস্থান কর্মসূচি পালন করে এতে বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে নীলফামারি জেলা বিএনপিও বাংলা ভিশন News test.